বন্ধুরা, আপনারা যারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা সবাই জানেন যে স্মার্টফোন বেশ কিছুক্ষণ ব্যবহার করার পর সেটা আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যায় এবং কিছুদিন ব্যবহার করার পর আপনার মোবাইলটা স্লো হতে শুরু করে এবং সেই সঙ্গে কিন্তু হ্যাং হতে শুরু করে। তাছাড়া অনেকের মোবাইল এমন রয়েছে যারা বেশ কিছুদিন ব্যবহার করছেন এবং অটোমেটিক্যালি তাদের সাউন্ড কমে যাচ্ছে। তো বন্ধুরা, কেন এইরকম সমস্যাগুলো হয় এবং এর জন্য কী কী সেটিংস আপনাদেরকে করে রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, এই যে সেটিংসটা এটা কিন্তু 90% লোকরা কিন্তু জানেন না। তো আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে কী কী সেটিংস করে রাখলে আপনার মোবাইলে এই ধরনের সমস্যা হবে না। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দেবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নেব যে আমাদের মোবাইল হ্যাং কেন করে এবং সেই সঙ্গে গরম কেন হয় এবং সেই সঙ্গে স্লো বা কেন হয়ে যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিতে চাই, আপনাদের যে মোবাইলগুলো রয়েছে, যে মোবাইলগুলো আপনারা ব্যবহার করেন, এক্ষেত্রে মোবাইলের একটা নির্দিষ্ট প্রসেসর রয়েছে। এই প্রসেসরের উপরে যখনই বেশি চাপ পড়ে তখনই কিন্তু মোবাইল গরম হতে শুরু করে এবং সেই সঙ্গে মোবাইল হ্যাং করতে শুরু করে। তো বন্ধুরা, এর থেকে বাঁচার জন্য আপনারা যেটা করে থাকেন সাধারণত, যে কোনো অ্যাপ যদি আপনারা ইনস্টল করেন সেই অ্যাপটাকে কিন্তু আপনারা চেষ্টা করেন আনইনস্টল করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই অ্যাপটাকে যখনই আপনি আনইনস্টল করে দেন মনে মনে ভাবেন যে এই অ্যাপটা আনইনস্টল হয়ে গেছে মানে এবার থেকে কিন্তু আপনাদের মোবাইল আর গরম হবে না। তো এই ধারণাটাই কিন্তু বন্ধুরা আপনাদের ভুল। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে এবং প্লে স্টোরে আসার পরে বন্ধুরা এখানে আপনার যে অ্যাকাউন্টের চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন মাই অ্যাপস অ্যান্ড গেমের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এই অপশানগুলো চলে আসবে। আর এখানে যে লাইব্রেরির অপশানটি দেখতে পাচ্ছেন এই লাইব্রেরির অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, লাইব্রেরির অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে আপনি যতদিন পর্যন্ত মোবাইল ব্যবহার করছেন এবং প্লে স্টোর থেকে যত অ্যাপগুলোকে আপনি ইনস্টল করেছিলেন এবং সেই অ্যাপগুলোকে আপনি আনইনস্টল করে দিয়েছেন সমস্ত অ্যাপগুলোর লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে অজস্র অ্যাপ কিন্তু রয়েছে যেগুলো আপনারা এতদিন পর্যন্ত ব্যবহার করে এসেছিলেন কিন্তু আনইনস্টল করে দিয়েছেন, তারপরেও দেখুন লাইব্রেরিতে কিন্তু এগুলো জমা রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা করতে হবে, এই অ্যাপের পাশে দেখুন ইনস্টল লেখা রয়েছে, তার পাশে যে ক্রস চিহ্নটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, ক্রস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম অপশান চলে আসবে, এই রিমুভ অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, রিমুভ অপশানে ক্লিক করলেই কিন্তু এটা পার্মানেন্টলি এখান থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এই যে আপনার প্রসেসরের উপরে চাপটা পড়ছিল সেটা কিন্তু হালকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপটা অলরেডি চলে গেল এই লিস্ট থেকে। তো এইভাবে যতগুলো অ্যাপ আপনাদের রয়েছে সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনারা এক এক করে আনইনস্টল করে দেবেন এবং সঙ্গে রিমুভ করে দেবেন এই প্লে স্টোর থেকে। তাহলে কিন্তু আপনাদের যে প্রসেসরটা তার উপরে এত চাপ পড়বে না এবং আপনাদের মোবাইল কিন্তু গরম হবে না। এবারে আমি আপনাদেরকে পরের যে সেটিংসটা সেটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার যে মোবাইলের সেটিংস অপশান রয়েছে এই সেটিংসে চলে আসবেন। তো বন্ধুরা, সেটিংস অপশানে ক্লিক করার সাথে সাথে এই অপশানগুলো আপনাদের সামনে চলে আসবে। এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানের যে অপশানটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। অনেক মোবাইলে আপনারা শুধু অ্যাপসের অপশান পেতে পারেন বন্ধুরা, তো এখানেই আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রয়েছে অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর লিস্ট চলে আসবে। তো সি অলে ক্লিক করে দিলে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো চলে আসবে। এবারে আপনাকে যেটা করতে হবে, আপনি যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর এখানে দেখুন পারমিশনের অপশান রয়েছে, এই পারমিশানে আপনি ক্লিক করে দেবেন। বন্ধুরা, পারমিশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বন্ধুরা লোকেশন রয়েছে, স্টোরেজ রয়েছে, টেলিফোন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশানটার জন্য কিন্তু স্টোরেজের দরকার নেই, তাই আমি স্টোরেজ ক্লিক করলাম এবং এখানে ডেনি করে দিলাম। তো ডেনি করার পর ব্যাক করে দিলাম। দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু এই পারমিশানটা চলে গেল। এবারে এখানে দেখুন বন্ধুরা টেলিফোন রয়েছে, টেলিফোনেরও দরকার নেই, আমি এখানে ডেনি করে দিলাম। তারপরে বন্ধুরা আবার দেখুন এটা কিন্তু চলে গেল এখান থেকে। অর্থাৎ বন্ধুরা, এই অ্যাপের সঙ্গে যে অন্য অ্যাপ্লিকেশানগুলো একসঙ্গে কাজ করছিল তারা কিন্তু এবারে আলাদা আলাদা হয়ে গেল, অর্থাৎ কাজ করা বন্ধ করে দিল। মানে আপনার প্রসেসর থেকে কিন্তু এরা তাদের কাজকে সরিয়ে নিল, অর্থাৎ প্রসেসরের উপরে কিন্তু কাজটা অনেক হালকা হয়ে গেল, অর্থাৎ এবারে কিন্তু আপনাদের মোবাইলটা অত সহজে আর গরম হবে না। বন্ধুরা, এবারে আপনাদেরকে আরও একটা কাজ করতে হতে পারে। এখানে এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে দেখুন এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাচি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ক্লিয়ার ক্যাচির অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু বন্ধুরা আপনাদের স্টোরেজটা অনেকটা হালকা হয়ে যাবে, অর্থাৎ অযথা যে মেমোরিটা নিচ্ছিল সেটা কিন্তু এখান থেকে হালকা হয়ে যাবে। তো আপনার প্রসেসর কিন্তু অনেকটা খালি
তাড়াতাড়ি হবে এবং আপনার প্রসেসর কিন্তু ঠিকঠাক কাজ করবে। তো বন্ধুরা এবারে পরের সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু আপনাদের আবার প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, এখানে দেখুন মাই অ্যাপস অ্যান্ড গেমের অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আবার ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এখানে যে আপডেটসের অপশান চলে এসেছে, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আপনারা যদি আপডেট অল করেন তাহলে সবগুলো আপডেট হয়ে যাবে একসঙ্গে, এবং যদি আপনি মনে করেন যে এগুলো সব দরকার নেই একটা একটা করে করবেন তাহলে একটা একটা করে করতে পারেন। তো এটা করলে করে নিলে কী হবে, আপনার প্রসেসরের উপরে কিন্তু চাপ কম পড়বে এবং সেক্ষেত্রে আপনার মোবাইলটা ভালো চলবে। এবারে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যাদের মোবাইলে সাউন্ড প্রবলেম হচ্ছে, ধরুন আপনার মোবাইলে চলছে সাউন্ড আগে ভালো ছিল এখন কিন্তু সাউন্ডটা হঠাৎ করেই কমে গেছে, তো আপনারা কী করবেন? তার জন্য বন্ধুরা আপনাদের মোবাইলে যে পুরনো অ্যাপগুলো রয়েছে, তো এখানে ধরুন অনেক পুরনো অ্যাপ রয়েছে যেগুলো, সেই পুরনো অ্যাপগুলোকে আপনাকে যেটা করতে হবে আপনাকে আনইনস্টল করে দিতে হবে বন্ধুরা। তো এখানে দেখুন আমি আনইনস্টল করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনার মোবাইলের পুরনো অ্যাপগুলো যখনই আপনি আনইনস্টল করে দেবেন, করার সাথে সাথে কিন্তু এই অ্যাপগুলোর যে জাঙ্ক ফাইলগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু আপনার মোবাইলের যে প্রবলেমটা হচ্ছিলো সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এটা কিন্তু আমার নিজের মোবাইলে হয়েছিল বন্ধুরা, সেই জন্য কিন্তু এর আগেও একটা আমি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে মোবাইলের সাউন্ড বাড়ানো যায়, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইলের প্রসেসরকে হালকা রাখতে পারবেন, আপনার মোবাইল গরম হবে না, স্টোরেজ খালি থাকবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার মোবাইলটা হ্যাংও করবে না। বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনার নিজস্ব যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।